পরম প্রেমময় কৃপাময় পরম পুরুষ গুরু মহারাজের লীলার কথা বলে শেষ করা যায় না। তার মহাজীবনে যে ঘটনাগুলো ঘটেছে সে কথা স্মরণ করলে আজও মনটা কখনো ব্যথায় কখনো আনন্দে ভরে ওঠে এবং সেই ঘটনাগুলো মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে ভেসে ওঠে। বুঝলাম তা কোনোদিনও ভোলা যায় না, যাবেও না। তার কথা মনে প্রাণে চিরকালের জন্য গাঁথা হয়ে রয়েছে। এবারও তার সেই লীলার কথাই প্রিয় পাঠক ও ভক্তদের কাছে বলার চেষ্টা করলাম। 1975-76 খ্রিস্টাব্দে আমার মনে তখনকার ভাবে চিন্তা এলো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর সাধনা করে তাঁর দর্শন লাভ করেছিলেন আর বামাক্ষাপা তারামাকে আকুলভাবে ডেকে ও তাঁর সাধনা করে তারামায়ের দর্শন লাভ করেছিলেন। তাই একদিন গুরুজির সাথে আমার সাধনা বিষয়ে যখন নানা কথাবার্তা হচ্ছিল ঠিক সেই সময় আমি তাকে বোকার মতো জিজ্ঞাসা করে বসলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইভাবে ভবতারিণীর সাধনা করেছিলেন এবং বামাক্ষাপা ওইভাবে তারাপীঠে তারামায়ের সাধনা করেছিলেন, তাহলে তুমি এবার কোথায় কোন মূর্তিতে সাধনা করবে? আমার কথা শুনে গুরুজি আনন্দময় হাস্যমুখে বললেন, মা অর্থাৎ আমার অন্তর প্রকৃতি কোন সেই ছোটবেলা থেকে আমি যখন নিদ্রা যাই অমনি আমার মতো বয়সের একটি মেয়ের রূপ ধরে আমাকে জাগ্রত করে ঘর থেকে বার হয়ে বহু স্থানে ঘুরতে নিয়ে যায়। কোথাও কোথাও জলের ওপর দিয়ে, কত বন পেরিয়ে, পাহাড় পর্বতের চূড়ায় কোথায় না নিয়ে গেছে। সেই সব পাহাড়ের বহু সৌন্দর্যময় স্থানে গিয়ে নানা নৃত্য করে আমার সাথে খেলা করত সে। গুরুজি বললেন, আমি যত বড় হচ্ছি সেও তত বড় হচ্ছে, আর বললেন আমিও আশ্চর্য হয়ে তার রূপ দর্শন করে যাচ্ছি। যে সময় মাস্টারমশাই শ্রীদেবী প্রসাদ মুখোপাধ্যায় মধ্যমগ্রাম স্কুল বোর্ডিংয়ে থাকতেন সেই সময় গুরুজি ছিলেন সাদা পোশাকে ব্রহ্মচারীর বেশে। একদিন গুরুজি ও আমি ওনার সাথে দেখা করতে গেছি, সেই সময় গুরুজি ওনার সাথে তাঁর নানা দর্শনের কথা বলতে আরম্ভ করলেন। আমি তাঁর দর্শনের কথা শুনতে শুনতে একটু বাইরে গেছি, অমনি ওই বাড়ির মা বাসন্তী দেবী আমায় ডাকতে লাগলেন এই বলে যে বাবা ঠাকুর কেমন যেন হয়ে গেছেন এবং তিনি ছটফট করছেন। আমি এসে দেখি যে উনি শুয়ে পড়েছেন আর তার চক্ষু যেন স্থির এবং টকটকে লাল হয়ে গেছে। আমি কিছু জানতে চাইলে কথা বলতে পারছেন না, অনেক পরে খুব জোর করে নিজেই উঠে বসলেন, একটু জল দিলে সেটা পান করে কেমন যেন বোম ভোলা হয়ে বসে রইলেন। মাস্টার মশাইকে জিজ্ঞাসা করলাম হঠাৎ ওনার কি হল। তিনি বললেন বাবা ঠাকুর তাঁর দারুণ অপূর্ব দর্শনের কথা বলছিলেন আর বলতে বলতে দম বন্ধ হয়ে যাবার মতো একেবারে সব কথাও কেমন বন্ধ হয়ে গেল। তারপর যেন উনি ছটফট করতে করতে নিঝুম হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হলে গুরুজি বললেন, চলো আমরা এখান থেকে চলে যাই। অমনি আমি ওনার কথায় রাজি হয়ে মধ্যমগ্রামে আমাদের পূর্বাশ্রম তথা বাড়ির দিকে রওনা দিলাম। যাবার সময় পথে ওনাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল ব্যাপারটা, হঠাৎ তোমার কথা বন্ধ হয়ে গেল আর এইরকম বিপত্তি ঘটল? উনি আমায় বলতে লাগলেন যে তোমাকে তো এইসব দর্শনের কথা কতবার বলেছি, কিন্তু ওই দর্শনের কথা মাস্টারমশাইকে বলতে শুরু করেছি যেই অমনি আমার ইষ্টদেবী 20-22 বছর বয়সের এক অপরূপ লাবণ্যময়ী রূপ ধরে আমায় নিয়ে নানা স্থানে ঘুরতে ঘুরতে হিমালয়ের দারুণ এক অপূর্ব সৌন্দর্যময় স্থানে উপস্থিত হয়ে অপূর্ব নৃত্য শুরু করলেন আর আমি সেই নৈসর্গিক নৃত্যতে মোহিত হয়ে গেলাম। সেই যে তার মনোমোহিনী ভাব আমি তোমায় যা বলেছিলাম তা আর কারোর কাছে ব্যক্ত করতে পারিনি। যখনই ওইভাব কারোর কাছে প্রকাশ করতে গেছি অমনিকে যেন আমার গলা টিপে বাকরুদ্ধ করে দিচ্ছে। সেই যে অপূর্ব প্রেমময় তার ভাব আমি যখন তোমার কাছে বলেছিলাম তখন কিন্তু কিছু হয়নি, এছাড়া আর কাউকে তা প্রকাশ করতে গেলেই এমন বিপত্তি ঘটে যাচ্ছে। গুরুজি বললেন, এটাই হয়তো মায়ের ভাব। বহুদিন আগে যখন গুরু মহারাজের পুরাতন ঘরটা ছিল আর পাশে আমাদের জন্য ছিল ছিটে বেড়ার একখানা প্রার্থনা ঘর, সেই সময় ওনার শ্রীমুখে নিত্য মা জগদম্বার দর্শনের কথা শুনে তাকে অর্থাৎ গুরুজিকে একদিন বলে বসলাম, তোমার কাছে তো মা রোজ আসে আর আমাদের কাছে তো আসে না। গুরুজি সে কথা শুনে হাসলেন। তারপর হঠাৎ একদিন রাত্রে প্রার্থনা ঘরে শুয়ে আছি, অমনি দেখলাম একটা বাচ্চা মেয়ে বেশ সেজে বুঝে গুরুজির ঘরের দিক থেকে আমাদের প্রার্থনা ঘরের দিকে আসছে, ধীরে ধীরে আমার কাছে এসে গেল। তার চারিদিকে রূপালি জ্যোৎস্নার মতো আলো এবং দারুণ সৌরভে স্থানটি ভরে গেল। ভাবলাম ও এত রাত্রে আমাদের কাছে কোথা থেকে এলো, তাই আমি তাকে বললাম, এসো ভিতরে এসো।
ও বলেছিল, না আমার কাজ আছে অনেক, আর পিছিয়ে পিছিয়ে যেন সরে যেতে লাগল। তখন আমি যেই ওকে ধরতে গেলাম, তারপর দেখলাম ও পিছিয়ে পিছিয়ে একদম কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তখন আমি আকুল হয়ে ওই মেয়েটার জন্য কাঁদতে লাগলাম। পরের দিন গুরুজিকে সে কথা বলতেই উনি বললেন, আমি তো তোমার কাছে মা জগদম্বাকে পাঠালাম, তুমি বলছিলে না যে তোমার কাছেই মা কেবল যায়, আমাদের কাছে তো আসে না। তাই আমি মাকে বললাম কৃষানের কাছে একবার দেখা করে এসো। কিন্তু আমি গুরুজিকে বললাম তাহলে ওইভাবে। কি আশ্চর্য যেন কয়েক সেকেন্ডের মধ্যে এত সব ঘটনা ঘটল। গুরুজি বলে উঠলেন, সাধনা বাড়াও, তাহলে সব সিদ্ধি ও দর্শন তোমার করাযত্ত হবে। গুরুজির কাছে ব্যাপারটা শুনে একটু চিন্তা করে কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। পরে গুরুজিকে জিজ্ঞাসা করলাম, এই যে নানা সাধক সূক্ষ্ম শরীরে বা কারণ শরীরে সবকিছু দর্শন করে থাকেন, আর আমরা স্থূল শরীরে জাগ্রত অবস্থায় থেকে তাঁদের মতো অন্য জগৎকে দেখতে পাচ্ছি না কেন? উনি বললেন, তার জন্য সাধনা বা ধ্যানের সময় বাড়িয়ে শক্তি অর্জনের প্রয়োজন। তাহলে কুণ্ডলিনী শক্তির জাগরণের ফলে মনের ও অন্তরের সমস্ত ধরনের সংস্কার আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর হয়ে যায়। তার ফলে স্থূল শরীর ও কারণ শরীর তথা আত্মশরীরে অন্তর্দৃষ্টিশক্তি বহির্দৃষ্টিশক্তির সহিত একীভূত হয়ে যায়। ফলে অতি সূক্ষ্ম অবস্থায় যা সম্মুখে আসছে তাকে দেখতে পাই ও তার কথা শুনতে পাই। তিনি বললেন, অনেক সময় অনেক মহাপুরুষ বা মহাসাধক কারোর সাথে দর্শনের কথা বলতে চান বা কাউকে দেখা দিতে চান, কিন্তু সে বেচারা কিছু দেখতে পায় না। আসলে ব্যাপারটা হল আত্মদর্শন না হলে স্থূল চোখে জ্যোতির্ময় জগতে বা আলোকিত জগতে যারা রয়েছেন তাদের দর্শন করা খুবই মুশকিল। আত্মদর্শন হলে এ জগতের প্রতি টান বা আসক্তি আর থাকে না, কারণ সত্যকে জেনে গেলে বা নিত্য নিত্যের জ্ঞান হয়ে গেলে সমস্ত শক্তি কারণ শরীরে লয় হতে থাকে। তাই তখন আত্মশক্তি দিয়েই জগৎ দেখে। পরে এক রাতে দূর থেকে দেখলাম গুরুজির ঘর খোলা রয়েছে আর ঘরে কে যেন একজন ঘোরাঘুরি করছে। সাথে সাথে গুরুজির ঘরে এসে গেলাম, গুরুজি সব বুঝতে পেরেছেন বা জানেন তাই উনি বললেন, কি হল তৃষান? আমি বললাম, কাকে যেন দেখলাম তোমার মশারি খাটাতে। গুরুজি গম্ভীরভাবে বললেন, ও আমার অন্তর প্রকৃতি, আমার ভিতর থেকে বেরিয়ে এসে আমার সাথে লীলা করেন। গুরুজির কথা শুনে আমি যেন হতভম্ব হয়ে গুরুজিকে দেখতে লাগলাম। কি যে হচ্ছে আর ব্যাপারটাই বা কি, সেই চিন্তায় বিভোর হয়ে গেলাম। একদিন গুরুজির সাথে সাধন বিষয়ে নানা কথা আলোচনা করতে করতে আমি বললাম, শরীর ক্লান্ত হলে বিশ্রাম নিয়ে যখন একদম শরীরের পূর্ণ বিশ্রাম হয়ে যাচ্ছে, তখনই শরীরে বিশেষ প্রাণক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। সারা শরীরের মধ্য দিয়ে একটা যেন শক্তির প্রবাহ বয়ে যাচ্ছে, এটা অনুভব করতে থাকি এবং পরক্ষণেই দেখি নীল আকাশ, একেবারে জাগ্রত অবস্থা। সেই সময়কার তারা ও নক্ষত্রদের অবস্থান যেন সব স্পষ্ট। গুরুজিকে জিজ্ঞাসা করলাম, এটা হঠাৎ হঠাৎ হচ্ছে কেন, সব সময় হয় না কেন? তিনি বললেন, দেখো, দারুণভাবে প্রাণক্রিয়া করতে করতে প্রাণের শুদ্ধতা বা বেগ বাড়ালে ও পরবর্তীতে শ্বাসে প্রশ্বাসে মন্ত্র জপ করতে থাকলে মূল সুরের সাথে মন্ত্র যুক্ত করে দেওয়া যায়। অর্থাৎ প্রথমে প্রাণক্রিয়াযোগ দ্বারা প্রাণের শুদ্ধতা ও পরে মনে মনে জপ সাধনা করে শ্বাস প্রশ্বাসের সাথে ওই মন্ত্র জপ। তখন শুধুমাত্র চেতনা বা জ্ঞানে মন্ত্র জপ এবং শরণাগত ভাব বা স্যারেন্ডারের প্রয়োজন। অর্থাৎ প্রথমে প্রাণের ক্রিয়া ও পরে মনের ইচ্ছায় ক্রিয়া, শেষে সব সময় জ্ঞানশক্তিতে মন্ত্র জপে আপনা আপনি ভিতরে একটা কুম্ভক তৈরি হয়ে যায়, যার ফলে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায়। তখন জাগ্রত অবস্থায় সূক্ষ্ম দর্শন সম্ভব হয় বা তুমি যেটা বলছ ওটারই স্পষ্ট ধারণা লাভ হয়। ক্রমশ